আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা সকলে কিন্তু ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার সময় বা বিভিন্ন ভিডিও বা ফটোর রিনেম বা এটাকে কাস্টমাইজ করার জন্য কম্পিউটার ব্যবহার করতে পারি না ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে মোবাইল ব্যবহার করি কিন্তু আমরা চাই প্রফেশনালি ভিডিও আপলোড করার জন্য ভিডিও আপলোড করার সময় আমরা বিভিন্ন ধরনের ট্যাগ কম্পিউটার বা ল্যাপটপ ল্যাপটপের মাধ্যমে আমরা ব্যবহার করতে পারি কিন্তু মোবাইলের মাধ্যমে আমরা ট্যাগ খুঁজে পাই না আমি আজকে দেখাবো মোবাইলের মাধ্যমে কীভাবে আপনারা ট্যাগ বিভিন্ন ভিডিও থেকে বা বিভিন্ন ভিডিও যেগুলো মিলিয়ন মিলিয়ন বা অনেক ভিউ হচ্ছে সেই ভিডিও থেকে কমন কিছু ট্যাগ আছে সেগুলো কিভাবে সিলেক্ট করে আপনার ভিডিওতে সেম ক্যাটাগরির কোনো ভিডিও হলে সেই ভিডিওতে আপনারা ব্যবহার করবেন তো বন্ধুরা বেশি দেরি না করে আমি দেখে দিচ্ছি কীভাবে আপনারা ট্যাগ সংগ্রহ করবেন এবং সেই ট্যাগগুলো মোবাইলের মাধ্যমে আপনার ভিডিওতে ব্যবহার করবেন তো চলুন স্ক্রিনে যাওয়া যাক দেখা যাক কিভাবে ট্যাগ সংগ্রহ করে ট্যাগ ব্যবহার করা হয় তো বন্ধুরা চলে আসলাম স্ক্রিনে আপনারা প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপস ডাউনলোড দেবেন সেটার নাম হচ্ছে ইউটিউব ট্যাক প্রো এই দেখেন আমি ইউটিউব ট্যাক প্রো ডাউনলোড দিয়ে নিয়েছি প্লে স্টোরে গিয়ে শুধু লিখবেন ইউটিউব ট্যাক প্রো এ চলে চলে আসবে তো এটা ডাউনলোড করার পরে আপনারা এটাকে ওপেন করেন অ্যাপসটাকে ওপেন করার পরে দেখেন এখানে চাচ্ছে ইন্টার ইউর ভিডিও ইউ আর এল মানে আপনার ভিডিওর কোনো কোন ভিডিওটা আপনারা এই এই ভিডিওটা সম্পর্কে কোন ধরনের ট্যাগ ব্যবহার করা হয়েছে এটা যদি আপনারা করতে চান তাহলে আপনারা যে কোনো একটা চ্যানেলে চলে যাবেন ইউটিউব চ্যানেলে চলে যাবেন চ্যানেলে গিয়ে মনে করেন আমি এই চ্যানেলের যেমন এখানে একটা ভিডিও অনেকগুলো ভিডিও আছে যেমন এই ভিডিওটা মনে করেন এই যে স্বাধীন টেক চ্যানেলের যে ভিডিওটা আছে এখানে মনে করেন এই ভিডিওটার লিঙ্ক কপি করে নিলাম লিঙ্কটা কপি করে নেওয়ার পরে আপনারা আপনাদের ওই অ্যাপসে চলে যান দেখেন আপনার ইউটিউব ট্যাগ যে অপশন আছে এখানে চলে যান এখন এখানে আপনার শুধু ওইটা প্রিন্ট পেস্ট করে দিন পেস্ট করে দেখ এই যে এখানে সার্চ লেখা আছে সার্চ এই সার্সেরা আপনারা ওকে করেন দেখবেন ওই ভিডিওর জন্য কতগুলো ট্যাগ এখানে কপি করা মানে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ ট্যাগ এখান থেকে আপনারা কপি করে নিতে পারবেন সেক্ষেত্রে মনে করেন যে আপনারা কোন কোন ট্যাগগুলো আপনারা কপি করে নেবেন সেক্ষেত্রে আপনারা এখানে সিলেক্ট করতে পারেন এইভাবে যে আমি সবগুলো নিব না এভাবে সিলেক্ট করে নিব অথবা এই যে এখানে উপরে লেখা আছে দেখেন এই যে উপরে কপি অল লেখা আছে বা আপনি আবার শেয়ারও করতে পারবেন অল আবার কপি সিলেক্টেড আপনার যতগুলো সিলেক্ট করবেন এখান থেকে সেখান থেকে আপনারা ওখানে সিলেক্ট করতে পারবেন ঠিক আছে তাহলে এখান থেকে আপনারা এইভাবে বিভিন্নভাবে ট্যাগ নিয়ে মানে কপি করে নিই এখান যদি মনে করেন আমি কপি অল দিয়ে দিলাম দেখেন ট্যাগ সাকসেসফুলি কপিড কপি হয়ে গেছে এখন আপনি যদি কোনো ভিডিও আপলোড করতে চান মানে ভিডিও আপলোড করার সময় এই ট্যাগুলো আপনারা কপি করে দেন তো এখান থেকে আপনারা সম্পূর্ণ দরকার নেই মনে করেন এখান থেকে আপনারা মানে যেটা আপনাদের দরকার যেমন এখান থেকে এটা দরকার এটা দরকার বা এটা দরকার এটা দরকার এখান থেকে নিলাম এই এই ট্যাগ নিয়ে আপনারা এই যে এখানে দেখেন লেখা আছে কপি সিলেক্টেড এই যে কপি সিলেক্টেড এখানে টাচ করবেন শুধুমাত্র যে কয়টা সিলেক্ট করছেন ওই কয়টা কপি হয়ে গেছে এখন আপনি ভিডিও অ্যাড করার সময় এইগুলা মনে করেন যখন আপলোড করবেন তখন আপনি ট্যাগ দিয়ে এটা ব্যবহার করে ইউজ করতে পারবেন তো আপনি শুধু এই ভিডিও না আপনার পৃথিবীতে যত ভিডিও আছে মোবাইলের মাধ্যমে আপনারা হয়তো বা ট্যাগ খুঁজে পাওয়াটা খুব কষ্ট যে কত কী ট্যাগ ব্যবহার করা হয়েছে তবে এই অ্যাপসের মাধ্যমে আপনারা যে কোনো ভিডিওর কী কী ট্যাগ ব্যবহার করা হয়েছে ট্যাগুলো নিয়ে আপনারা কিছু কিছু নিয়ে কপি করে আপনাদের চ্যানেলের ভিডিও বা একই সেম ক্যাটাগরির কোনো ভিডিও হলে আপনারা ব্যবহার ব্যবহার করতে পারেন তো বন্ধুরা ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে ট্যাগ খোঁজার জন্য মোবাইল দিয়ে অনেক সময় ঝামেলা পাওয়াতে হয় তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ